অ্যাডস মুক্ত ইন্টারনেট ব্যবহার করার জন্য এই ভিডিওটি আপনি প্লে করেছেন, ঠিক জায়গায় চলে এসেছেন। হতাশ হবেন না, আমি আপনাকে মোবাইলের এমন একটি নতুন সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিব। এই সেটিংসটি আমার মোবাইলে প্রায় এক মাস আগে ব্যবহার করেছি, এক মাস দেখেছি, ভালো ফল পেয়েছি, তাই আজকে ভিডিও তৈরি করছি। আপনি সঠিকভাবে সেটিংসটি আপনার মোবাইলে প্রয়োগ করবেন আশা করি। ইমো, ইউটিউব, ফেসবুক, সেই সঙ্গে কোনো ওয়েবসাইট ভিজিট করলেও আর অ্যাডস শো হবে না। বিজ্ঞাপন মুক্ত ইন্টারনেট ব্যবহার করার জন্য এই সেটিংসটি অবশ্যই অবশ্যই আপনার মোবাইলে প্রয়োগ করতে হবে। প্রথমে একটি লাইক এবং ভিডিও শেষে কমেন্ট করবেন। আপনার লাইক কমেন্ট আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগাবে। আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন, স্বাভাবিকভাবে অনেক সেটিংস মোবাইলের এখানে চলে আসবে। এখান থেকে আপনি কানেকশন অ্যান্ড শেয়ারিং এই সেটিংসে ক্লিক করবেন। ব্লুটুথ সেটিংসের নিচেই কিন্তু কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসটি থাকবে। নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে প্রাইভেট ডিএনএস, প্রাইভেট ডিএনএস একটি সেটিংস পেয়ে যাবেন। এই প্রাইভেট ডিএনএস সেটিংসে ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএস থেকে আপনি স্পেসিফাইড ডিএনএস এই সেটিংসটি সিলেক্ট করবেন। আপনার মোবাইলটি যদি একটু ওল্ড মডেলের হয়ে থাকে তাহলে এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এরকম নামে সেটিংসটি থাকবে, আপনাকে এই সেটিংসে ক্লিক করতে হবে। আর প্রাইভেট ডিএনএস সেটিংসটি আপনার মোবাইল থেকে খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসে চলে আসার পর এখানে আপনি লিখবেন ডিএনএস, লেখার সঙ্গে সঙ্গে দেখবেন প্রাইভেট ডিএনএস সেটিংসটি চলে এসেছে, খুব সহজে আপনি পেয়ে যাবেন। এখান থেকে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন। এই যে দেখুন তিন নাম্বার সেটিংসটি যে নামে থাকুক না কেন এই সেটিংসটি সিলেক্ট করে এখান থেকে ডিএনএস অ্যাড্রেসে ক্লিক করবেন। আমি অলরেডি অ্যাড্রেসটি লিখে রেখেছি কারণ অনেক দিন ব্যবহার করছি, dns.edgard মানে edgard.com, dns.edgard.com লিখে আপনি সেভে ক্লিক করবেন। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেন আপনার পরবর্তী সময় মোবাইলের সেটিংসে লিখতে সুবিধা হয়। এখন যদি আমি ওটু সিলেক্ট করে ওয়েবসাইট ভিজিট করি তাহলে দেখবেন বিজ্ঞাপন চলে আসবে। আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর রিফ্রেশ দিচ্ছি যেন আপনার মনে কোনো কনফিউশন কাজ না করে। রিফ্রেশ দেওয়ার পর একটু সময় অপেক্ষা করলে কিন্তু বিজ্ঞাপন চলে আসবে, এই যে অ্যাডস চলে এসেছে। সেটিংস থেকে প্রাইভেট ডিএনএস থেকে যদি তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দেই এবং এখন যদি ক্রোম ব্রাউজারে চলে আসি সেম ওয়েবসাইট ভিজিট করলেও দেখবেন আর অ্যাডস আসবে না, কারণ আমি ওটু থেকে প্রাইভেট ডিএনএস চেঞ্জ করে দিয়েছি। আশা করি আপনি এখনই আপনার মোবাইলের প্রাইভেট ডিএনএস চেঞ্জ করে নেবেন এবং বিজ্ঞাপন মুক্ত ইন্টারনেট ব্যবহার করবেন। ইউটিউব, ফেসবুক, ইমো সহ মোবাইলে অন্য কোনো অ্যাপে আর বিজ্ঞাপন আসবে না। ভিডিওটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে আর দ্রুত করার চেষ্টা করেছি যেন আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয়।